এক আসরের পর থেকে নিয়ে মাগরিবের 20 থেকে 30 মিনিট পর্যন্ত বাচ্চাদের নিয়ে বের হবেন না। দুই, বাচ্চাদের রুমে অর্থাৎ পুরো বাসাতেই রাখা ঠিক না। কোনো প্রকাশমান প্রাণীর ছবি ও পুতুল রাখবেন না। তিন, ফজর ও মাগরিব নামাজের পর আয়াতুল কুরসি একবার, সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস তিনবার পড়ে ফু দিবেন। চার, রাতে ঘুমানোর সময় আপনার বাচ্চাকে আয়াতুল কুরসি, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস একবার পড়ে হাতে ফু দিয়ে আপনার বাচ্চার শরীর মুছে দিবেন। পাঁচ, মাগরিবের 20 মিনিট পূর্বে দরজা ও জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবেন এবং মাগরিবের 15 থেকে 20 মিনিট পর খুলে দিতে পারেন যদি প্রয়োজন হয়। খোলার সময় বিসমিল্লাহ বলে খুলবেন। ছয়, মানুষ ও জিনের বদনজর থেকে হিফাজত ও সিফার নিয়তে দুরুদে ইব্রাহিম একবার, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস প্রতিটি 7 বার করে পড়বেন। দুরুদে ইব্রাহিম একবার পড়ে ডান কানে হালকা করে ফু দিয়ে দিবেন। সমস্ত শরীর হাত দিয়ে মুছে দিবেন। সাত, উপরে যে সুরাগুলোর কথা বলা হয়েছে এই সুরা ও আয়াত পড়ে পানি তৈরি করবেন। অল্প করে পান করাবেন এবং অল্প পানি দিয়ে মাথা, আইব্রু, হাত ও পায়ের তালুতে মাসাজ করে দিবেন। আট, স্কিনে আপনার একটি দোয়া দেখতে পারবেন। এই দোয়াটি সকাল সন্ধ্যা একবার, তিনবার, পাঁচবার, 7 বার বা এর বেশি বেজোড় সংখ্যায় পড়ে ফু দিবেন। আরবি উচ্চারণ দেখে দোয়াটি উচ্চারণের চেষ্টা করবেন আগে ইনশাআল্লাহ। এই দোয়াটি সবাই মুখস্থ করার চেষ্টা করবেন। স্কিনের এই দোয়াটি 3 বার, 5 বার, 7 বার বা এর বেশি পড়েও আপনারা আপনাদের বাচ্চার শরীরে ফু দিতে পারেন। এই দোয়াটির অর্থ হল, আমি তোমার জন্য আল্লাহর কালেমার সাহায্যের আশ্রয় চাচ্ছি। সব ধরনের শয়তান, হিংস্র প্রাণী এবং বদনজরের বিপদ থেকে, সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা, তিনি চাইলে আমাদের বাচ্চাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।